দাম আগে জোরে কথা কা উঠছে থাকবাই না ভাই গো এলাকা এলাকা তুমি এরকম কিছু কথার পিঠে Guys, welcome to my new vlog. So, এখন সকাল 8:45 বাজে আর কেবল হচ্ছে ঘুম থেকে উঠলাম মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তো এখানে সামিয়া করছে অকাম দেখো কি অকাম করতেছো তুমি হ্যাঁ এই যে মাটি দিয়ে খেলা করছে সকাল সকাল এটা কি করতেছো আমাকে বল বাবা একটু কি করতেছো বলো খেলাখেলি করতেছো খেলাখেলি তো সেখানে মাটির মধ্যে একটা পাটকা ঠিক আছে আর স্কেল দিয়ে ভাগ ভাগ করতেছে এটা কি কেক বানাইছো ও এখন উপর দিকে লবণ ছিটাই দিচ্ছ গাইজ লবণ ছিটাই ছিটাই দেখছো দেখতে পাচ্ছ যে হাতে থেকে লবণ মানে মাটি আর কি তো সামিয়া এখানে খেলা করতেছে আমি এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আছে অনেকদিন পরে পরোটা আর হচ্ছে ডিম ভাজি খাবো এই যে পরোটা কে কে এসেছে রে কি বেরে গেছে হ্যাঁ হ্যাঁ আমি কন্টেন্ট বানাই দিছি ডাইল ছিড়ে গেছে আঙ্কেল ডাইল করছে ডাইল আছে দিতে হ্যাঁ হ্যাঁ ওই যে ডাইল রাখছে ওই যে করো কাছো দেখনে ও তো আসতে কথা বলো উনি তো ধমক দিয়ে উঠলো ধমক দেওয়ার কথা কাছে নাকি ওকে ধমক দেওয়ার কথা আগে শুনি ধমক দেওয়ার পিছনে শুনছি তোকে ও কি ধমক দেয় কষে তো শয়তানই সে কইছে তো বলাবান না বুঝলাম না কাহিনী জোরে কথা কা উঠছে এলাকা তুমি এরকম কেউ পিকে উঠছে ও তো আসতে করে কথা কইলো খারাপ কিছু না তো এই জায়গায় হলো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে উনি আসে সেরে এই জায়গা মানে ও পাচ্ছি কি আপনি এত পাগল দিচ্ছেন কিন্তু পরে যান ওই বাটা তুমি তুমি তুই দেখি জানি কলো এরকম ভাবে কথা কষ্ট না পুরা মাথা গরম হয়ে গেছে আমার কি রে ভাই বুঝলাম না একটা BMW আনতে বাজার থেকে তো যে টাকা নিয়ে গেছি BMW টা সাথে দিয়েছিলাম তো চলো নিয়ে আসি যাবি না আচ্ছা যা তাই যা না গেল থাক
BMW বাড়ির পর ডেলিভারি দিয়ে গেছে দাঁড়া ঠিক করছ না হ্যাঁ ঠিক করছ দাঁড়া এই রুমে কথা দিও না বুঝছ করো তো গাইজ মূলত এই BMWটা আনতে যাইতে লাগছিলাম বাজারে তো একটা আঙ্কেল এসে দিয়ে গেল ভ্যানে কইরা আর যেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে রাস্তার উপর এখন মানে কি বলবো তো এখন বৃষ্টি হতেছে অনেক জোরে জোরে তুমুল বৃষ্টি ঠিক আছে কি বলবো দেশর নামাই দি নামাই দেশর আমি তো যাই আসছিলাম যাবেল লাগছে আর বৃষ্টি চলে আসছে আর ওই যে ব্যানে করে এসে নামাই দেখলো দেখলাম কলেজে বাইসটা সাইকেলটা থাও করে নিয়ে ওই যে ওই বাড়ির দেখতো চালান যায় নাকি চালা তো গাইজ BMWটি ঠিক করতে দিয়েছিলাম বাজারে মানে আব্বু দিয়ে আসছিল কালকে ঠিক আছে নাকি দেখতো চালা আরে বেশি উঁচু হয়ে গেছে আরে চাকায় বেয়ার পাইতেছে না মাটি তার নাকি তো স্লিপ কাটলো হ্যাঁ চলা চলে না বেজার লাগে গেছিল রাস্তার উপর জানো না ইটু আগে আরে অটল অটোর হাতে অটোর হাতে তো কাহিনী যেটা হয়েছে তোমাদেরকে ভালো করে বুঝাই বলি আমি হচ্ছে বাজারে যাইতেছিলাম আমার ছোট ভাই সামির সাইকেল আনার জন্য যেটাকে আমি BMW বলতেছিলাম তো সেটা আনার জন্য আমি যেতেছিলাম তো আমার দুজন ফ্রেন্ডকে আমি ডাক দিয়েছি চল বাজারে যাই BMW নিয়ে আসি তো আমি ঘর থেকে বেরোতে বেরোতে ভিডিও করতে করতে যেতেছি তো রাস্তার উপরে দেখলাম কি যে একজন আঙ্কেলের রিক্সা থেকে মাল সামানা পড়ে গিয়েছে তো সেগুলো আমার দুই ফ্রেন্ড উঠাই দিতেছে দ্যাট টাইম একটা অটো এসে অটো গাড়ি এসে পিছন থেকে রিক্সা থামানো অবস্থায় বলছে রিক্সা সরা রিক্সা কার রিক্সা সরা রিক্সা কার এটা কি কোনো কথা বলো গাইজ আমার ফ্রেন্ডটা বড় আবার সবার সাথে তুমি তুমি করে কথা বলে বড় হোক বড় হলেও তুমি তুমি কথা বলো ছোটো হলেও তুই তুই করে কথা বলে তো বলতেছে দাঁড়াও এত পাগল হইতেছো কেন একটু পরে যাও ওই অটোওয়ালা বলতেছে কি যে কি বললি তুই আমার তো মনে করো যে আমার মানে এমনি রাগ ধরে গেছে যে এমনিতেই হচ্ছে বৃষ্টি পড়তেছে সারাদিন মাথা মাথা খারাপ তো আমি বললাম যে কী হয়েছে আমি আর কি যেন বললাম তো অটোওয়ালা বলতেছে কি যে কী বলবি তুই কী বলবি তুই কী বলতে চাস মানে কী বলতে চাও তুমি মানে এটা বলতেছে আর কি তো আমি বললাম কি যে না কিছু বলতে চেনে যান না কিছু বলতে চেনে যান দুই তিনবার বলছে যে না কিছু বলতে চেনে যান তা ওনারা বলে ওনারা মনে করো যে মানে ভেজাল করবো ওই জায়গা ভেজাল লাগাই দিস আমাদের বাড়ির সামনে এই যে আমাদের বাড়ি এই যে বাড়ির সামনে ওনারা আমাদের সাথে ভেজাল করবে বলো গাইজ কেমন লাগে তো পরে আমার মানে আমার ফ্রেন্ডের আব্বু আইসিয়া ওই জায়গায় মিটমাট করে দিল তারপরে চলে গেল আমি অ্যাজ ইউজুয়াল কোনো সময় আমি এরকম ভেজাল টেজাল করি না তোমরা জানো সবসময় আমি হাসি খুশি থাকতে পছন্দ করি হাসি খুশি থাকি তো ওই জায়গা ওনাদের দোষ দোষ ওনাদের অপরাধ ওনাদের ওনাদের অপরাধের পরেই ওনারা মনে করো যে নিজেরা খেপে উঠতেছে মানে অপরাধ আমার আমি নিজেই মানে খেপে উঠতেছি এটা কোনো কথা বলো গাইজ অপরাধ ওনাদের ঠিক আছে উনি মনে করো যে আমার ফ্রেন্ডের উপর ধুমুক দিয়ে উঠছে কী বলবো মানে বাসার সামনে ফ্রেন্ড আমার ফ্রেন্ডের উপর ধুমুক দিয়ে উঠছে মানে আমার ফ্রেন্ড তো ধুমুক দেওয়ার মতন কোনো কথাই বলে না তো ধুমুক দিয়ে উঠবে কেন উনি সেরার জন্য আমার মানে রাগ ধরছে তারপরে আবার আমি বললাম কি যে জান কিছু হয় না জান কিছু হয় নাই ওনরা ভেজাল করবে কী বলবো আর আজকে সারাদিন ভরে বৃষ্টি হয়েছে তো বেশ একটা ব্লগ করতে পারিনি জাস্ট এ তো ছিল মূলত কন্ট্রোভার্সি এইটা এইসবের মধ্যে আমি থাকতে চাই না বাট একটা ভিডিও এরকম হওয়া উচিত ছিল তো হয়ে গেল এরকম একটা ভিডিও এই ফার্স্ট ভিডিও হলো আমার চ্যানেলে যেখানে নাকি আমি রাগারাগি করতেছি ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগে ভিডিওকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে আর একটি ইন্টারেস্টিং ব্লগে বাই কিছু কথার পিঠে